শান্তিরবাজার মহকুমার আশ্রম টিলা শিব মন্দির সংলগ্ন অঞ্চলে নাতির দায়ের কোপে মৃত্যু হলো ঠাকুমার। ঘটনাটি ঘটে রবিবার ভোর 5:30 নাগাদ। সূত্রের খবর অনুযায়ী ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরে কাজ করছিলেন 65 বছর বয়সী ঠাকুমা খুকুরানী দাস। সেই সময় নাতি বিজয় দাস গিয়ে ঠাকুমার কাছে টাকা চাইলে কথা কাটাকাটি শুরু হয়। এরপরেই দা দিয়ে ঠাকুমার মাথা, গলা এবং হাতে আঘাত করে নাতি। ঘটনাস্থলে মৃত্যু হয় বয়স্কা ঠাকুমার। এলাকার লোকজন এবং বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায়, 27 বছর বয়সী অভিযুক্ত নাতি বিজয় দাস মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। ঠাকুমাকে লুটিয়ে পড়তে দেখে বাড়ি থেকে পালিয়ে যায় সে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শান্তিরবাজার থানার পুলিশ আধিকারিক সুগত চাকমা। পরবর্তী সময়ে শান্তিরবাজার রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিজয় দাসকে। এই ঘরে ঘুমাই আছে তো মা, এই ঘরে ঘুমাইছে, এই ঘর ঘুমাবি রান্নাঘরে সকালে বেলা কাজ করতে গেছে, তো সকালে ভোর ভোরে উঠে যায়, উঠলে এখন মা ঠান্ডা লাগে, কি কথা হয়েছে না হয়েছে নাকি ছা লই হয়েছে, মা মনে ডাক টুক দিতে লাগছে, এমন তো মেয়ে দেওয়া যাচ্ছে মনে হাত্তা আঘাত করছে, নাহলে আমরা এই ঘরে আর এই ঘরে একটা সিল্লির জন্য তো ফোন নিল, একটা সিল্লি অন্য সময় তো মানে দস্তাদস্তি করে দে ইয়া করে ধাই ডুমরি যায়, মা হের হর দিন জন মাগো করে একটা সিল্লার দিছে, এবার দোষ দিছি যাই দেখি যে হাতে রাতে ঘুটনা দাঁড়া লো ইয়ে টিয়ে করে, এবার হাতে তুমি দাঁড়া হয়ে যায় কারি টারি লুই ঘুটনা দাঁড়ায় কারি টারি লুই এর ইয়ে করতে হচ্ছে রান্নাঘরে ঢুকি যায় দিয়ে এই অবস্থা, মা তো নাই 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 এখানে লক লক হসপিটাল নিয়ে যাবে, একটু প্রাণ থাকলে নাতির হাতে ঠাকুমার খুনের এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।